কারাজায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যু ঘিরে ভারত ও কানাজার মধ্যে কূটনৈতিক বিরোধ দেখেছে বিশ্ব। নিজ্জার হত্যার ঘটনায় ভারত সরকারের এজেন্ট জড়িত বলে গেল সেপ্টেম্বরে সরাসরি অভিযোগ তুলেছিলেন কানাজার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতীয় কূটনীতিকদের ওপর গোপনে নজরদারি চালানোর কয়েক মাসের তথ্য সংগ্রহের পর নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে ওই অভিযোগ করেন ট্রুডো। ফাইভ আইস ইন্টেলিজেন্স শেয়ারিং সিস্টেমের সদস্য হওয়ায় সেখান থেকেই গোয়েন্দা তথ্য পায় কানাডা। অটোয়ার ওই অভিযোগে নড়ে চড়ে বসে নয়াদিল্লি। অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যা দিয়ে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নানা বাগবিতণ্ডার পর দুদেশের কূটনৈতিক বিরোধ চরমে ওঠে। শিখ নেতা হত্যায় ভারতের বিরুদ্ধে অভিযোগ কেন প্রকাশ্যে এনেছিলেন এবার তার ব্যাখ্যা দিলেন কানাডার প্রধানমন্ত্রী। এমন ঘটনার পুনরাবৃত্তি না করতে ভারতকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি নিজ দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এমন অভিযোগ সামনে আনেন ট্রুডো। জাস্টিন ট্রুডো জানান, নিজ্জার হত্যার পর কানাডার শিখ সম্প্রদায়ের অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সাধারণ নাগরিকদের কথা মাথায় রেখে ভারতের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন তিনি। কানাডা ভিত্তিক গণমাধ্যম সিটিভি নিউজকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন জাস্টিন ট্রুডো। চলতি মাসেই নিজ্জার হত্যার ঘটনায় আবারও কানাডার কাছে তথ্য চায় ভারত। জবাবে উপযুক্ত সময়ে অটোয়া যাবতীয় তথ্য প্রমাণ প্রকাশ করবে বলে জানানো হয়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।